তরকে আসক্ত দেবর মন্ত্রী ও ভাবি সুলতানা ইতিপূর্বে একের পর এক ঘটনার জন্ম দেয় এবার জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে মন্ত্রী আটক সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত দেবর ভাবি এবার আরেকটি অঘটনের জন্ম দিয়েছে স্ত্রীর স্বীকৃতির দাবিতে দেবর মন্ত্রীর বাড়িতে অবস্থান নেওয়া সুলতানা খাতুনের সালিশ বৈঠকের মাধ্যমে দেবর মন্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার দুই দিন পর সুলতানা খাতুনকে বাড়ি থেকে তুলে আনতে গিয়ে আটক হয়েছে সাবেক দেবর ও সাবেক স্বামী আবু মুসা মন্ত্রী সুলতানা বেগম উপজেলার পারকোলা উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রহম আলীর সাবেক স্ত্রী ও উপজেলার বেলতল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের লাল মিয়ার কন্যা সুলতানা বেগমের আঠারো বছর বয়সী ও তেরো বছর বয়সী দুটি মেয়ে রয়েছে এর মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে আবু মোসা মন্ত্রী একই গ্রামের মোহাম্মদ চাদুল্লাহ শেখের ছেলে তার স্ত্রী ও এক সন্তান রয়েছে এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা যায় শনিবার এক আগস্ট বিকালে আবু মুসা ওরফে মন্ত্রী তার সাবেক ভাবি ও পরবর্তীতে সাবেক স্ত্রী সুলতানা খাতুনকে বাবার বাড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামে গিয়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে এ সময় সুলতানা খাতুনের পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা মন্ত্রীকে আটক করে ওই দিন রাত আনুমানিক বারোটায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাল মিয়ার বাড়িতে উভয় পক্ষের লোকজন অবস্থান করছেন তাদের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায় উল্লেখ্য বিগত কয়েক বছর যাবত। আসক্ত আসক্তভাবে সুলতানা খাতুন এবং দেবর মন্ত্রীর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অনেকবার সালিস বৈঠক অনুষ্ঠিত হয় গত রবিবার পঁচিশ সেপ্টেম্বর বিকালে আবু মুসা মন্ত্রীর স্ত্রীর স্বীকৃতির দাবিতে তাদের বাড়িতে অবস্থান নেন তারই চাচাতো ভাইয়ের স্ত্রী সুলতানা খাতুন তখন সুলতানা খাতুন দাবি করেন মন্ত্রী এক বছর পূর্বে রোর রিপাবলিকের মাধ্যমে তাকে বিয়ে করেছে স্ত্রীর স্বীকৃতি নিয়ে মন্ত্রীর সাথে তার বাড়িতে আসতে চাইলে সেটা আলবাহনা করতে থাকে তাই নিজেই সামাজিক স্বীকৃতির দাবিতে মন্ত্রীর বাড়িতে অবস্থান নেওয়ার চেষ্টা করে এর কিছুদিন পর স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয় এবং সুলতানা খাতুন তার বাবার বাড়িতে অবস্থান করতে থাকে দোষটা এর খালি গোয়েল ভালো ও বিয়ের আগে থেকে এরকম ডিস্টার্ব করতেছে এখন এর দোষ দেওয়া লাভ নাই দোষ হলো আমার বাইর আবার বাই যায় হে পরচায় দেয় হে যায় কিন্তু মহিলা ডার আমি দোষ দেই না দোষ হলো আমার বাইর আমার বাইক অনেকবার মারেছি শাসনও করছি করার পরেও সে মানে না গত দুই দিন আগে মনে হয় ডিভোর্স দেওয়া হয়েছে ও বাসায় যা কইলো যে আমি যে ভুল করছি করছি তোরা জিনিসটা আমাকে মিটিয়ে দে মিটিয়ে দে আমি আর এই ভুলটা করবো না আমরা সুদে করে টাকা লিয়া ওকে দিন আগে ডিভোর্স দেওয়া হয়েছে সে ডিভোর্স দেওয়ার পরে তাহলে আলহামদুলিল্লাহ ও আজকে আবার আইসে আমি তো যাবো তা আমি তোর হাতে যাবো না তুই ক্লিবি করে মানে কোনোভাবেই হরা বের পারে নাই পরে আমার বাইশ কত এত ভেদের হরা দিল তুমি অনেক মানুষ আসবে মারামারি দূর দূরে এই যে একটু মানুষ জুনাইছে কত একটু ইয়ে শেষ না আবার তাহলে তুই চলে যা মানুষের আর যাওয়া মেলা গেছে তারা আটকা যেদিন আমাকে মাইরে ওর বাইরে বকা চকা করে আপনারা তো দেখছেন যে কি একটু বকা চকা করে ওর বাইরে আমাকে বাড়ি বসাতে ছিল দেখছেন তো তাহলে তারপরে কুয়ার সাথে আমি যাবো ও বাইব করে ছিল আমাকে সব শেষ করে দিছে ও হাতে কি ওর বাইরে হাতে থাকিয়ে। আমার সংসার শেষ করে দিছি ওর বাইরে হাতে থেকে বাইক শাসন করে নাই দৌড় আমাক মারবে জানেন এখানে আসছি যে চাপা কারণে আমার ডিভোর্স হয়েছে তাই আমি এই জায়গা নেওয়ার জন্য আসি সে কি তোমার এখন স্ত্রী আছে নাই তাহলে কেন বাড়িতে যে তিন দিন আগে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এই সুলতানা গেছিল তখন তুমি কোথায় ছিলা ফাঁকে ছিলাম কেন ভয় দেখাইছিল একটা লোক তো তিনটাও বিয়ে করতে পারে আজকে মেয়েটাক আমরা ওখানে অনুষ্ঠান হচ্ছে আমরা আসিয়া পরে শুনলাম যে মেয়েটাকে জোর করে যে তার ধরে নিয়ে যাচ্ছে বললাম কে কয় মন্ত্রী তো এই পর্যন্ত মনে করেন আমরা দেখছি এরকম লুচ্চ আমি এরকম কাম কাজ সমাজ বিরোধী আইন বিরোধী ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ তো এরকম কাম কাজ যারা করতেছে শুধু দেশে বিচার আসার নাই দিয়ে এরকম করে সুযোগ পাইতেছে আমি চাই যে এমন বিচের হোক যাতে ভবিষ্যতে একজনের দেখা দেখি আরো দুই জন যাতে সতর্ক হওয়া যায় যাতে এরকম কাজকাম না করতে পারে জীবনটা শুধু এই মেয়েটার নষ্ট না তার সাথে যদি দুটো বাচ্চা আছে তাদেরও জীবনটা নষ্ট এই এই বাচ্চারা মুখ দেহাইতেও সমাজে কষ্ট হবে তে আমি চাই যে এরকম ছেলেদের ধরে এমনভাবে শাস্তি হোক যাতে যাবজ্জীবন জেল নাই ফাঁসি দিয়ে এগুলো শেষ করা হোক